খাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আশিকুর মাফফারা যে দেখতে কি আজকে আমরা এই ইকরা বাংলা টিভির অনুষ্ঠান নামাজ আপনারা অংশ গ্রহণ করছইন সব ভালো আছেন মন ভালো তক্তা দোয়া করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরও ভালো আছি আজকে আপনারা প্রিয় চ্যানেল বিটেনের ইকরা বাংলা টিভি ঠিকিয়া প্রতি বুধবারে আমরা আপনারা অনুষ্ঠানটা নিয়ে আই অনেক তৌফিক কা যেন টু থার্টিতে কি আজকে আমরা টাইম একটু চেঞ্জ হয়েছে অথবা দুই এক সপ্তাহ এরকম শেষ থাকবো ইনশাআল্লাহ বাট আমরা প্রোগ্রামটা কন্টিনিউ ফরিয়াদিমঈশাল ইনশাআল্লাহ আমরা গত কয়েক সপ্তাহ আলোচনা করছিলাম আমরা মৃত্যু নিয়া আজকে কিন্তু আলোচনাটা একটু ডিফারেন্ট কর্ম মৃত্যুর কিছু আলোচনা আমরা বাকি আছে এই আলোচনাটা আমরা পরবর্তীতে খরিয়া দিমঈশা ইনশাআল্লাহ আজকে আমরা লগে আমরা নিয়মিত শেখ আমরা লগে আসুন ব্রিটেনের বিশিষ্ট আলিমের استلم المشهد شمانيت الإمام ابن خطيب حفيظ مولانا أبو الفسن خان السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته بلاصني شيخ إيه. الحمد لله الله تلا بيش بارك الله فيكم الله ما بشه جن حاتبي دنا شنبو هاي توم ندينا ودار السجك ودورة دورة دور دور تكه الحمد آمين الله أمير برايا آمين آمين جيب الله أمير الله أمير الله إن شاء الله في آمين <متحدث> جزاک الله خیران شیخ افنار مل لباس شما لگیا و افناری تایم مل لگیا. باید که خود از کی امروزه آلوشنار بیشی بگیا. ایتیلوگی کربانی شما، امروزه شما حضور دای، حضور شما، کربانی خوران نیوم خانون به فری امروزه کی سال سنا خورمون امرا حضور، الحمدلله امروزه در الله توفیق دیسه، امروزه گسی دخوری الله امروزه باربار توفیق دیتا. آر امروزه خونه در ایتام فرسینا، امروزه در الله زاور توفیق دین. ایتام گی. ইনশাআল্লাহ ডিলে করতাম না হজ বাট হজ যাওয়ার বাদে একটা হুকুম আছে যেটা কুরবানি তখন এই কুরবানিটা আমরা কীভাবে আদায় কর্ম কখন আদায় কর্ম কীভাবে আদায় কর্ম এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শেখর কাছে অনুরোধ করবো আজকে আমরা হজর সময় কুরবানি কীভাবে মানে করা দরকার এই যে আমরা আলোচনা করি আসসালাম بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر شماني تاسكر بيورز سورة الكوثر قرآن حكيم الشبكي سمولست سورة আর তার মাসকানের আয়াতটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে নামাজ পড়ো আল্লাহর জন্য। আর তোমার রবের জন্য মানে রবকে খুশি করতে তুমি কোরবানি করো হার শব্দের অর্থ হচ্ছে কোরবানি করো হুকুম আর ফাসাল্লি ওই হুকুম ফাশলিদের রব্বিক তোমার রবের জন্য নামাজ পড়ো সালাত আদায় করো আর কোরবানি করুন এই সালাতটা ওয়াক্তা সালাতের কথা নয় এটা হচ্ছে ঈদের নামাজের কথা এই জন্য এই আয়াত থেকে ঈদের নামাজ এসেছে ফসলি মিরব্বিক থেকে ঈদের নমাজ এসেছে আর অনহার থেকে এসেছে কোরবানি তাইলে এই দুইটা হুকুম পাওয়া গেল ছোট্ট আয়াতের মধ্যে এবার আসেন যে এই কোরবানি করা ঈদের সময় কোরবানি ঈদের দিন কোরবানি আমরা করি ঈদের আলহার দিন আর যারা হজে যায় ওনারাও কোরবানি করেন ওনারাও কোন দিন করেন ওই ঈদের দিন করেন তাইলে আমাদেরকে বারো করে খেয়াল করতে হবে এই জিনিসটা যে হজের সাথে কোরবানি এটাকে হজের কোনো অংশ নাকি ওই যে ঈদের দিন যে আমরা কোরবানি যেটা করি ধনী মানুষ হইলে কোরবানি করা লাগে ঈদের দিন সকল ধনীদের উপর কোরবানি করা ওয়াজিব ওই কোরবানি হজের কোরবানি কি সেম কোরবানি নাকি কোনো বেশকম আছে এটা হলো বড় প্রশ্ন তো আমি আপনাদের সামনে প্রশ্নের জবাবের আগে একটু কোরবানির ব্যাপারে বলি ফতকাহা বে কবু নয় হাসান ইয়া ওরা কিমের এই একটা আয়াত আর আরেকটা আয়াত আছে ছয় পাড়ার মাসকানে যে আল্লাহ রব্বুল আলমিন হাবিল কাবিল দুজনকে দিয়ে কোরবানি দেওয়াইছিলেন যে কুরবানি কবুল হয়েছে এটা ছিল হাবিলের কোরবানি তো আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হওয়া না হওয়ার আগে এটা সাইন এবং সিমটম ছিল যে কোরবানি করার পর আসমান থেকে এসে যে কোরবানি উঠিয়ে নেওয়া হতো এটা কবুল হইত আর যেটা কবুল হইতো না এটা জমিনে পড়ে থাকতো বা আগুনে জ্বালাই এইভাবে করে সিস্টেম ছিল তখন থেকে শরীয়ত অনেক চেঞ্জ হয়েছে আপডেটেড হয়েছে আমাদের সময়ে আমাদের আগে নবী ইব্রাহিম কে দিয়ে আল্লাবাক কোরবানি করাইছেন এই কোরবানিটা একটা ময়াজিজা যে নবী ইব্রাহিম আপনার ইতিহাস জানেন আশা করি স্বপ্ন দেখেছেন তার ছেলেকে কোরবানি করছেন তারপরে তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার ছেলেকে নিয়ে রওনা দিয়েছেন গেছেন শুয়াইছেন কেমন এরপরে তিনি কোরবানি করেছেন ছেলেকে কোরবানি করতে এখন কাটে না কেমন তার যে চুরি ছিল এটা কাটে না তিনি একটু একটু কষ্টমষ্ট করে কাটলেন তারপরে তিনি ফিল করলেন তার চোখ ছিল ভাদা তিনি ফিল করলেন যে হয়ে গেছে এই হয়ে গেছে পরে চোখ খুললেন চোখ খুলে দেখেন যে এখানে তো একটা বেড়ির কোরবানি হয়েছে একটু দুম্বা কোরবানি হয়েছে কই তখন পাশে দেখেন ছেড়ে ছেড়ে দাঁড়াইয়া আসে ভালো এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা মরজিজাহা ছেলেকে শোয়াইছেন নিজের হাতে বাবা ছেলেই কুরবানি হওয়ার কথা কিন্তু চোখ বন্ধ করার আল্লাহ হুকুম ছিল বলে যে তিনি এভাবে করে চোখকে যেমন আমরা এই যে গ্লাভস পরি না এভাবে করে একটা গ্লাভস চোখের মধ্যে দিয়ে তিনি কাম করছেন এরপরে চোখ খুলে দেখেন মাসাল্লাহ এখানে একটা দুম্বা কুরবানি হয়ে পড়ে আছে সেই কুর্বানির থেকেই আমাদেরকে উৎসাহিত করা হয় যে তোমরাও কুরবানি দাও এবং আমাদের প্রিয় নবী মাহমুদ সাল্লু আসাল্লাম কোরবানি দিয়েছেন কেমন এইভাবে করে যে কোরবানি দেওয়া হয় মাস মশালা হয়েছে যে যারা সামর্থ্য রাখে যে মুসলিম সামর্থ্য রাখবে আর্থিকভাবে ঈদের সময়ের যে সপ্তাহ ওই সপ্তাহের আশেপাশে তার উপর জাকাত ওয়াজিব হওয়ার মতো তার উপর জাকাত ওয়াজিব হওয়ার মতো পয়সা আছে যদি হয় তাহলে এই ব্যক্তিকে কোরবানি দিতে হবে কমপক্ষ ব্যক্তিকে দিতে হবে আর যারা এর থেকে বেশি দনী সচার্থ দেওয়া লাগবেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দন সম্পদ দিয়েছে যেসব মানুষকে তারা কুরবানি দেয় এখন এই কুরবানি খাবে কারা কুরবানি খাবে আল্লাহ রব আলম পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআনে বলেছেন যে ফাকুলু মিনহা তোমরা কুরবানি দিয়েছ এবার ফাকুলু মিনহা নিজেরা কুরবানি থেকে খাও এরপরে বললেন আত ইমুল বা ইসাল ফাকির এরপরে ফকিরদেরকে যারা নিদি এবং ফকির ওদেরকে তোমরা কোরবানি গোস্ত খাওয়াও আরেক আয়াতে আসছে ফাকুলু মিনহা ও আত্মল কানে আল ময়তাররা প্রায় সমানত্ব যে যারা প্রয়োজনশীল মানুষ আছে কেবল ময়তার আছে যাদের হাজত আছে গোস্ত খাইতে পারে না গোস্ত খাইতে পায় না ওদেরকে তোমরা এই গোস্ত খাওয়াও তোমাদের গরিবদেরকে খাওয়াও মিসকিনদেরকে খাওয়াও ফকিরদেরকে খাওয়াও আর নিজে খাও তাইলে এই দুইটা কথা এখানে পাওয়া গেল একটা হচ্ছে নিজে খাবেন নিজে কোরবানি দিবেন নিজের পয়সা দিয়ে এবং নিজে খাবেন এবং অপরকে খাওয়াবেন এবার এই আয়াতের ব্যাখ্যাতে যাই নবী সাল্লাহু কাছে তিনি নিজে কুরবানি দিয়েছেন নবীজি জি মোহাম্মদ সাল্লাম আবার কোরবানি দিয়ে নিজের গোষ্ঠ খেয়েছেন রেখেছেন কিছু কেমন প্রিজার্ভ করেছেন আজকাল কি আমরা এই কাঁচা গোস্ত রেখে দিতে পারি ফ্রিজারে আর আগে আগে ছিল তারা তাদের সময় তো ফ্রিজার ছিল না কিন্তু তাপমাত্রা ছিল খুব প্রচণ্ড এখন সৌদি আরবে খুব বেশি গরম এই গরমের মধ্যে তারা এই যেটা গুস্ত এটাকে তারা সটকি হিসেবে শুকিয়ে ফেলতেন আর শুকিয়ে ফেললে এটা ইয়ে হয়ে গেলো তো ড্রাই হয়ে গেলো ড্রাই হয়ে গেল এটা এটা সটকি হয়ে গেল আমাদের দেশে আমরা এটাকে বলি শিখ শিক ক্যাবো বলি কেমন তো শেখ মানে তার ড্রাই করে এটা আমরা অনেক দিন খেতে পারি আমাদের অনেকেই খায় আমরাও খাই আশা করি আপনারাও একমত হবেন তাইলে এই উভয়টা করার এবং এই যে শিখ দিয়ে কাবাব করে এটাকে রাখা হয় প্রিজার্ভ করে রাখা হয় জন্য বলা হয়েছে যে তোমরা প্রথম দিন কাঁচা গুস্ত খাও আর বাকি আরও আরও তিন দিন তোমরা এটাকে শিখ বানাইয়া খাও এই জন্য এইগুলো না এই যে দিন বাকি তিন দিনের নাম হয় আইয়া শিরিক তা শিরিক শব্দ অর্থই হচ্ছে যে সরুখ থেকে যে সরুকের পর যে সূর্য উঠলো সুরুক হইল কেমন তেজ তেজ বাড়লো সূর্যের এই তেজ বাড়ার সময় যে গোস্ত তাকে এটাকে ড্রাই করা হয় সারাদিন যে মধ্যে রেখে রেখে ওইটাকে নাম হচ্ছে সোরুখ সোহান এখান থেকে আসছে আইয়া মুশিফ তিন দিন শুধু গোস্ত শুকাও আর এগুলোকে শুকাইয়ে প্রিজার্ভ করে রাখো তিন মাস খাও ছয় মাস খাও সমস্যা নেই সোহান যাক তাইলে কোরবানির অতি সংক্ষিপ্ত কথা বললাম এখন ইতিহাসও এসে গেছে কিছুটা একদম নবী আদম থেকে শুরু করে সকল নবী শরীয়তে কোরবানি ছিল এবং আমাদের নবী ইব্রাহিম সালাম থেকে আমরা এটা পেয়েছি পেয়েছি আমরা নবী সাল্লামের কাছ থেকেও পেয়েছি সাহাবিরাও করেছেন কোরবানি তারপরেও হচ্ছে কোরবানি হয়ে হয়ে আজ পর্যন্ত কোরবানি হচ্ছে বোঝা গেল শরীয়তের মাস আলা হিসাবে যে কোরবানি ওই সব লোকেদের উপর ওয়াজিব যাদের মাল সম্পদ মোটামুটি এনাফ আছে তাইলে এই হলো কোরবানির ইতিহাস এবং কোরবানি দেওয়ার নিয়ম এখন আসেন মানে পশু কোরবানি দেওয়ার নিয়ম কোরবানি শব্দের অর্থ কি অর্থ হচ্ছে যে কুরবত হাসিল করা কোরবানি কুরবন থেকে কুরবন মানে হচ্ছে নিকট কেবল আপনি করিব আসেন মানে আপনি পাশে আসেন আমার এই পাশে আল্লাহ তালার পাশে যাওয়া আল্লাহ নৈকট্য হাসিল করা আল্লাহ তালের সাথে ফ্রেন্ডশিপ এবং একটি বন্ধুত্ব কায়েম করার নাম হচ্ছে তিনি চান কুরবানি দাও কই কী জিনিস দাও তোমার সবচেয়ে মহব্বতের জিনিস কুরবানি দাও এই জন্য নবী ইব্রাহিমের কাছে সবচেয়ে মহব্বতের ছিল একাশি বছর বা কেউ বলেছেন একানব্বই বছর বয়সে তিনি সন্তান পেয়েছেন ইসমাইল এর একজন সন্তান নাই এই সন্তানটা পেয়ে তারা লালন পালন করেছেন খুব খুব সযত্নে খুব মহব্বত করে বাচ্চার বয়স যখন যখন সাত থেকে নয় এর ভিতরে ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেল তাকে স্বপ্ন দেখাই দিলেন নবী যে তুমি সন্তান কোরবানি করো এবং তিনি শেয়ার করলেন যে বাবা যান আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি যে হর্বি হাবিল্লাহ হব্লামিন হালিম আয় আল্লাহ আমাকে তুমি সন্তান দেও দোয়া করলেন নেককার সন্তান দেও অবশ্য না হুবি গোলাম হালিম আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে একটা দৈর্যশীল সন্তান দেওয়ার জন্য ঘোষণা দিলাম এটা জানাই দিলাম উব গোলাম হালিম সালাম মা হোসা আইয়া যখন এই সন্তানটা বাবার সাথে দৌড়জুপ করার এবং একসাথে বাবার সাথে বের হওয়ার বয়স হয়ে গেল মানে এখন আর গড়ে রাখেন না নিজে দিকে যান তাকে সাথে করে নেওয়ার বয়স হয়ে গেছে কেমন মানে সাত থেকে শুরু করে মনে করেন দশ পর্যন্ত এই বয়সে হয়ে গেছে নয় দশ পর্যন্ত উনি একমাত্র ছেলে তখনও ইশাক আসেন না ইশাক আরও পরে তো এরপরে এই বয়সে আল্লাহ বললেন ইয়া আব্বাহক আমি কয়েকদিন থেকে স্বপ্নে একদিন দেখছি না আমি দেখে আসতেছি স্বপ্নে যে আমি নাকি তোমাকে জবাই করতেছি কি করা যায় বাবা এই খবর দেওয়ার দিলেন দেবর পরে তো বাবা এবং বাবা তো একটু বিরক্ত এবং একটু ডরবয়ে আছেন যে সন্তান কিনা রিজেকশন করে সন্তান বাবা যেমন নবী সন্তান ফিউচার নবী এই জন্য নবী ইসমাইল কি কি কথা বললেন যে ফালাম্মা আসলাম সরি যে ইনি আমি আন্নি আজ ফাঁকের মা দা তারা তিনি বলতেন কাল আবাতি মা তা ফাঁক আপনি যা স্বপ্নে দেখেছেন নবী হিসাবে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করে যান আমাকে আপনি রেডি ভাবেন আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন আমি না করব না ওয়ারি করবো না ডিস্টার্ব করবো না আপনাকে বাধা দেব না আমি সাবিরিন আমাকে আপনি সবরকারীদের মতো পাবেন ইনশাল্লাহ তিনি বললেন যে ফালাম্মা আসলামা যখন উভয়ে তা একমত হয়ে গেলেন বাপ বেটা পরামর্শের পরে তখন ওতাল্লাহদিন জামিন তাকে সাথে করে নিয়ে গেলেন মিনা পাহাড় এলাকায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেখানে তাকে শোয়াইয়া দিলেন আসলামা ওতাল্লাহদ্দিন জামিন একদম তাকে রেডি করে শোয়াইয়া তার গোলার মধ্যে হাত রাখলেন ওতাল্লাহদিন জাবিন এরপরে আসমান থেকে আওয়াজ আসলো يعني يا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين يا ابراهيم تمي ويل دان كورتو تمي تمار شبنا شرك بابي اداي كورتو بستمان كورتو يا بارت ماك دن دباد thank you ابراهيم سبحان الله العظيم وناديناه يا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين

ইহুআল বালা উল বললেন এটা ছিল ইব্রাহিম তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষা বালা উল মুবিন পরিষ্কার একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষায় তুমি পাশ করে দেব তো তোমাকে আমি যাজা খায়ের দেব তো এই জন্য এখানে এটা হচ্ছে কুরবানির নবী ইব্রাহিম সামনে একটা ছোট্ট ইতিহাস এখান থেকে এখান থেকে পাওয়া গেল সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দেওয়া লাগে তাইলে আসুন আমরা যে কোরবানি দেই এখানে কি আমাদের প্রিয় বস্তু দেই এটা একটু হিসাব করবেন আপনার হালাল মাল দিয়ে কোরবানি করেননি নাকি দুই নম্বরই মাল দুর্নীতির করে আপনি এখানে জোগাড় করছেন মাল সম্পদ নাকি আপনি অন্য কাছ থেকে আনছেন রোড সিমেন্টের পয়সা সরকারি পয়সা বেসরকারি পয়সা হারাম পয়সা কোরবানি একটু জায়গায় পাঁচটা করতেছেন পঞ্চাশটা করতেছেন লাভ কী হ্যাঁ লাভ হবে সব যদি আপনি আপনার হালাল মাল থেকে ছোট্ট কোরবানি করেন তবুও আপনার জন্য এটা হাজার কোরবানির থেকে উত্তম এই হাজার কোরবানি আপনি কি বলে অন্যের কোনো পয়সা দিবেন দুই নম্বরী পয়সা দিবেন চুরির পয়সা দিবেন ডেকাতির পয়সায় দিবেন এবং অন্যের পকেট থেকে আনা পয়সা দিবেন সরকারি পয়সায় দিবেন এগুলো কে হালাল নয় একটু আপনি চেক করবেন যেন হাজার পয়সা দিয়ে কোরবানি দিতে হবে আচ্ছা এবারে আসি আমাদের মেইন আলা হচ্ছে আজকে এই কোরবানি নিয়ে আলোচনা নয় হচ্ছে হজের সময় কোরবানি হজের মধ্যে ওই যে কোরবানি যেটা করা হয় এটা এটা ওয়াজিব কোরবানি যেটা আপনি মালদার হওয়ার কারণে ওইটা নয় ওখানে পেস লাগে মালদার হওয়ার কারণে যে কুরবানি দিতে হয় নর্মাল কোরবানি এই কোরবানি হজেরটা না হজে হচ্ছে হজ হচ্ছে তিন ধরনের হজ্ তামাত্তর হজ্ ইফরাত হজ্ কিরান হজে ইফরাত যারা করেন তাদের কোরবানি লাগে না এটা হচ্ছে হজের প্যাকেট একদম প্যাকেজ কি কি কাজ করলে হজ হয় কেমন এখানের মধ্যে হজ্জি ইফরাত থেকে কোরবানি আউট করে দেওয়া হয়েছে আর হজের তমাত্ম এবং কিরানের মধ্যে কোরবানি আছে এটা হচ্ছে হজের প্যাকেজ হিসেবে আপনার তো পয়সা থাকার কারণেই তো আপনি হজে গেছেন আপনি তো গরিব মানুষ না হজে যে যায় কি গরিব মানুষ অবশ্যই না তাহলে যিনি হজে গেছেন আপনার প্যাকেজের মধ্যে আপনার যেমন করে সাই করা ওয়াজিব আপনি মিনায় অবস্থান করা ওয়াজিব আপনার চুল কাটা ওয়াজিব এমনি করে কোরবানি করাও একটা ওয়াজিব কাজ এটা হাজার প্যাকেজ এটা আপনার দ্বনি হিসেবে কোরবানি না এই মাস আলাদাটা অনেকের জানা নেই তো ওই জন্য খেয়াল রাখতে হবে হাজার কোরবানি হচ্ছে এটা আলাদা এটা প্যাকেজের মধ্যে এবং আমি বলছি পরিষ্কার তামাত্ম এবং কিরানের মধ্যে কোরবানি আছে ইফরাদের নেত করে যদি কেউ যান তাহলে আপনাদের কোরবানি নাই আপনাদের হয়তো কোরবানি নাই এবার চলেন কোন দিন করবেন একই দিন ঈদের দিন কেমন নয় তারিখ ওরা দিয়েছেন আপনারা আপনারা গিয়ে উঠছেন মিনায় তারপর ওখান থেকে আট তারিখ আর নয় তারিখ গিয়েছেন আপনারা আরফায় কেমন আরফা দিন সারাদিন সেখানে ছিলেন দোয়া দুধ করেছেন ওখান থেকে চলে আসছেন মুজদরিফায় রাত্রে রাত্রি মুজরিফাই এসছেন দশ তারিখ হলো ঈদের দিন দশই দিন সারা দুনিয়ায় আমরা ঈদ করি দুনিয়ার মানুষ ঈদ করে দেখেন কিন্তু হাজিদের উপর ঈদের নামাজ নাই ঈদ নাই হাজিদের জন্য তার মোসাফির সকল হাজি সেম এটা এটাও কিন্তু হজের একটা প্যাকেজ যে হাজিরা কেন ঈদের নামাজ পড়ে না হ্যাঁ হাজিরা ঈদ নিয়ে ব্যস্ত না তারা হজ নিয়ে ব্যস্ত এই জন্য হজের প্যাকেজের মধ্যে ঈদের নমাজ নাই এজন্য ওখানে কোনো ঈদগাহ নাই নমাজও নাই ইমামও নাই বক্তৃতাও নাই খোঁজবাও নাই নমাজও নাই দেখছেন কোনো হাজির জন্য নমাজ নাই ঈদের নমাজ নাই তবে আছে কি কুরবানি আছে কোরবানিটা ঈদের কুরবানি না খেয়াল রাখবেন ঈদ নাই কোরবানি নাই এটা হচ্ছে হজের প্যাকেজের অন্তর্ভুক্ত যে কোরবানি ওইটা সেই কোরবানি আপনি দিতে পারবেন সূর্য ওঠার পর থেকে সেখানে সূর্য ওঠার পর থেকে সারাদিন আপনি আপনার জন্য কোরবানি ওপেন আপনি দিবেন তবে মাস আলাহ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আজকের দিনে অর্থাৎ হজের দিনে মেইন হজের অ্যাক্টিভিটিজের দিনে আজকে পাঁচটা কাজ তিনি দিয়েছেন কেমন আমি একটু বলি এক নম্বর কাজ হচ্ছে আপনার সকাল হয়ে গেছে এবার আপনি কঙ্কর নিবেন মিনা থেকে আপনার যেখানে থাকবেন রাত্রে রাত্রে সিনা আপনি মুজদলিফা আপনি আসতে মুজদলিফা থেকে এসে আপনি প্রথম কাজ হচ্ছে আপনি আপনার কঙ্কর নেবেন যেগুলো পাথর এগুলো নেবেন আপনি মিনা থেকে অনেকে ওই ওখান থেকে নিয়ে নেওয়া দোষ নাই কিন্তু উত্তম হচ্ছে সুন্নত হচ্ছে আপনি মিনা থেকে এসে এগুলো পিক আপ করবেন এই এগুলো আপনি পিক করবেন কোথায় কোথায় আছে এখন এখান থেকে আপনি সাতটি পাথর নেবেন নিয়ে প্রথমে আপনি রওনা দিবেন কঙ্কর মারতে কেমন এই কাজ হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করা কেমন দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করা থার্ড কাজ হচ্ছে আপনার চেঞ্জ করা কেমন এরপরে ফোর্থ কাজ হচ্ছে চুল কাটা আর ফিফ কাজ হচ্ছে তফ এবং শাড়ি করা এই পাঁচটা কাজ আছে আমি আবার বলি চুল কাটা আমি আসি এক নম্বর হচ্ছে কঙ্কর মারা কোন জায়গায় মারা আজকে বড় যেটা জামরাত আছে এখানে তিনটা জামরাত আছে এই তিনটা জামরাতের এক নম্বর যেটা জামরাত এটাকে বলা হয় আল জামরাতুল উলা প্রথম জামরাত যেটা বড় জামরাত অথবা তার নাম আবার আল জামরাতুল খুবরাও আছে দুই নাম তো এই উলা যেটা বা বড় যেটা এটা থেকে এটাতে গিয়ে আজকে মারতে হবে এই কাজটা হচ্ছে এক নম্বর কাজ তার আগে আমি বলছি মিনা থেকে পাথর নিতে হবে পাথর আগে নিলেও হবে কিন্তু সুন্নত হচ্ছে মিনা থেকে নেওয়া মিনা থেকে নিলেন আপনি মাত্র সাতটি পাথর আজকে আজকে আর আর না এই সাতটি পাথর হাতে নিয়ে বা ব্যাগে নিয়ে রানা দিলেন গিয়ে ওখানে আপনি কঙ্ক মারা হচ্ছে এক নম্বর কাজ এটা আবার মাস আলা অনুযায়ী আফটার জুহর মানে সূর্য যখন একটু ডলে যায় ওই সময় যদি মারা হয় এটা সুন্নত যাক ঠিক আছে যে কোনো সময় করলেও হয় দ্বিতীয় কাজ হচ্ছে মাথা শেভ করা কিন্তু এই শেভ করার কাজটা অনেকে কোরবানি পরে করার জন্য সাদ করেছেন যে তুমি দুই নম্বর কাজ রাখো তোমার কোরবানি করা আর তিন নম্বর কাজ হচ্ছে মাথা শেভ করা কেমন এই জন্য অনেকে শেভ করে না অপেক্ষা করে যে আমি কোরবানি যেটা দিয়েছি ওইটা খবর আসুক যে কোরবানি হয়ে গেছে কিন্তু আজকালকে খবর পাওয়া একদম ইজি খবর আসার জন্য অপেক্ষা করে লাগে না এখন মোবাইল আছে আপনি কোন মাল্লিমের কাছে দিয়েছেন কোন সোটার হাউসে যাওয়া হচ্ছে জবাই হচ্ছে এবং এবং মালিম সাহেব মানে এটা শেষ করেই আপনাকে মেসেজ দিতে পারবে জন্য আর্লি আর্লি যদি মেসেজ দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে কাজের লিস্ট দিলাম কোন সময় কোনটা করা আগে পিছিয়ে হবে এটা আমরা আসতেছি পরে আমি একটা লিস্ট দিলাম মোট কাজ হচ্ছে এই চার পাঁচটা কাজ এগুলো আজকে আঞ্জাম দিতে হবে তবে কোরবানির কাজটা হজের প্যাকেজের মধ্যে খেয়াল অত্যন্ত সুন্দর করে আমাদের সিস্টেম বাই হইয়া দ্বারা আমরা একটা ছোট্ট ব্রেক যাওয়া লাগব দর্শক হল আপনারা আমরা আজকে আলোচনা শুনলাম হজর সময় কুরবানি নিয়ে আলোচনা কিভাবে কর্তা আর কোন কোন কাজ কর্তা ইনশাল্লাহ আর অনেক কয়েকশন আইব শেখে আনসার দিবা ইনশাআল্লাহ

হজও গেলে আমরা কীভাবে কুরবানি কর্মো আর কুরবানির নিয়ম কী লাখান অলসো শেখে আমরা শেয়ার করছেন কুরবানিটা কোন জায়গা থেকে আমার কীভাবে আল্লাহ আমরা গেছে দান করছেন ইব্রাহিম আল্লাহামের মাধ্যমে যেন কুরবানিটা আমরা পাইছি এর বাদে আবার শাখে একটা আলোচনা করা হয়েছে যে ইফরাত হজ যে সময় আমরা কোনো মানুষ যদি ইফরাত হজ করেন তাহলে তার লাগি কুরবানি বাধ্যতামূলক নয় سو ایتر با فرامی شیخ خلوگه سرطور دان تمسایی مو شیخ خفنه بریکون اگر سونا خورا امرای حضور ای دین تا را کن کن خاز خورتم اللوگی همیشتو دان تمسایی رام افراد حاضر جرا خور با تارا لوگی مانه کربانی آبا شک سو جا امرا لوگی احتو کلیر خورن پلیس تینکیو جزاکم الله حیران بسم الله الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه جمعين حاج تين بركارات প্রথম প্রকার হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে ইরান দ্বিতীয় প্রকার হচ্ছে ইফরাত ইফরাত অর্থ হচ্ছে যে হজে যাওয়ার মানে বাড়ির থেকে বের হয়েছেন এরপরে মেকাতের আগে আহরাম করবেন মেকাতের আগে আহরাম করবেন এই আহরামের সাথে আর কোনো উমরা নাই যাবেন এবং এহরামের অবস্থা যদি এক মাস আগেও যান তবু এহরামের হালতে থাকতে হবে এক মাস তারপরে আপনি হজের সময় এই অহরাম দিয়েই হজ করতে হবে এবং এই আহরাম খুলতে পারবেন না সবাই যেদিন আহরাম খুলবে দশ তারিখ ওই দিন গিয়ে আপনি গিয়ে খুলবেন এর আগে আপনি এই মেকাত ক্লথ করার আগে থেকেই আপনাকে এহারাম লাগাইতে হবে এই হরাম এক সপ্তাহ হোক আর দশ দিন হোক আর এক মাস হোক আপনি হজের হজ শুরু না হওয়া পর্যন্ত আপনার এহারাম গায়ে থাকবে এরপরে শুরুর দিনও থাকবে এরপরে আরও পাঁচ দিন পর্যন্ত থাকবে অর্থাৎ টেন্থ অফ দিল হজ্জা যখন সময় এহরাম খুলবে সেই দিন আপনি খুলতে পারবেন এর আগে এহারাম খোলা নাই এটা হলো বেশ কম আর সেকেন্ড হইল ফেরাদ হজে কোনো কোরবানি নাই আশা করি ক্লিয়ার আর এই দুইটা জিনিস নাই কিন্তু ইফরাদ হজে আর বাকি দুইটার মধ্যে এগুলো আছে যেমন তেমাত্ম হচ্ছে হজও আছে উমরাও আছে সুবিধা আপনি হারাম করে গেলেন মেকাত থেকে হরাম করে গেলেন গিয়ে আপনি উমরা করে ফ্রি হয়ে গেলেন হরাম করলে উমরা করতে চার পাঁচ ঘন্টা লাগে উমরা শেষ হ্যারাম করলে আপনি ফ্রি হয়ে যান এরপরে আপনি আপনার মক্কার হোটেলে আছেন আরও এক সপ্তাহ দশ দিন তারপরে আসতে আসে হাজার দিন কেমন আপনি সাত তারিখ প্রস্তুত হবেন আট তারিখ সকালে আপনি রওনা হবেন তাইলে ওই সময় আবার আট তারিখ নতুন করে আপনার অ্যারাম লাগাইতে হবে হোটেল থেকে আশা করি ক্লিয়ার আর কোরবানি তো নাই বলছি কিন্তু এ তেমাত্ময়ের মধ্যে কোরবানি আছে এহরাম খোলা যায় একটা সুবিধা আর দুই নম্বর হচ্ছে যে ওমরা করা যায় তিন নম্বর হচ্ছে কোরবানি আছে এই তিনটা সুবিধা হলো তামাত্রের মধ্যে আর কিরণে এসে ওই দুইটা আছে একটা নাই আর একটা নাই এখন এক নম্বর হচ্ছে কিরানে বেশ কম হল উমরা পরে খোলা যায় এহরাম আর কিরানের নিয়ত করলে উমরা পরে সরি উমরা পরে আপনি আর আপনার এহরাম খুলতে পারবেন না এহরাম শুড বি কন্টিনিউড আনটিল দ্য হস ডে আর এটার মধ্যে কোরবানি আছে আশা করি ক্লিয়ার এহরাম খোলা যায় না কিরানে কেমন আর এই কী বলে ইফরাদে খোলা যায় না আর ইফরাদে কোরবানি নাই আর আর তো ইফরাদি কিরাদের মধ্যে কোরবানি আছে এই হলো আশা করে ক্লিয়ার ইনশাল্লাহ জাজাকাল্লা খাই না শেখ অত্যন্ত সুন্দর করে ক্লিয়ার করছেন আর আপনি এটা আবার আমরা লোকের শেয়ার করতেন যে হজর দিন আমরা কোন কোন খাসটা করা জি হজের দিন হচ্ছে মেইন কাজ চারটা আর আনুষাঙ্গিক লজিস্টিক কাজ কিছু আছে হজের দিনের মেইন কাজ হচ্ছে মেইন কাজ যে চারটা কাজ তার প্রথমটা হচ্ছে কোরবানি করা দ্বিতীয়টা হচ্ছে চুল কামানো অথবা এটা পুরুষের জন্য জি পুরুষের জন্য আর মহিলাদের জন্য হচ্ছে চুল একটু কাটা মানে সারা চুল হাতে নিয়ে তার মাহারাম সামনের থেকে এক গাছা চুল কি বলে সামনের থেকে আধা ইঞ্চি পরিমাণ চুলগুলো যদি কেটে দেয় হয়ে যাবে তাইলে চুল কাটা অথবা সাঁটা বললাম দুই নম্বর কাজ তিন নম্বর হচ্ছে চুল কাটার পরে এবার আপনি কঙ্কর নিয়ে রওনা দেন আপনি মিনার মধ্যে গিয়ে আপনাকে কঙ্কর মারতে হবে জামরাত আঁকাবা এই জামরাতগুলোর নাম আবার কেউ কেউ বলে শয়তান মারা এবং খুব বড়ো শয়তানকে আজকে মারবে কালকে ছোট শৈতান মারবে এই যে শয়তান শব্দটা এটা খিলাফে সারিয়া সরিয়েতে এটা নাই কোনো শয়তান ওখানে নাই শয়তান ওখানে হয়ে আসে আর আপনি গিয়ে তাই পিটাইবেন রাগ করে অনেকে সু সুচোড়ে সাঁতা মারে কত কিছু আছে যা মারে মারবে ছোটো ছোটো পাথর আল্লাহর হুকুম আর ওখানে গিয়ে রাগ করে তুই স্বতন্ত্রে পাইছি আজকে না এগুলা এগুলা বেকার কথা এগুলা এগুলা সম্পূর্ণ আবেগিকতা কথা এগুলা হজের কোনো পার্ট না এগুলা হজের মধ্যে আবেগ না হজের মধ্যে শারীরিক শ্রম দিয়ে আবাদ করা লাগে এই কঙ্কর মারতে কি বিসমিল্লাহ আল্লাহর পড়েন তারপর আল্লাহর নামে কঙ্কর মারতেছি কোথায় আল্লাহর হুকুম হচ্ছে এই যে পিলার পিলারের মধ্যে কঙ্করটা ফালা মানে ফেলা আল্লাহ বলে ওয়াজিব আজিব আপনি ওয়াজিব আজিব কাজ করতেছেন করতেছেন তো আপনি ইবাদতে আছেন রাগ গুসা করে শেতানের বেরিয়ে খামাবে না এবং এটা বলে যারা বলে যে এখানে শয়তান আছে এটা সম্পূর্ণ বল হজের কাজের সাথে শয়তানের কোনো সম্পর্ক না এগুলো আপনারতের কাজ আপনি আঞ্জাম দিচ্ছেন এই জন্য আপনি জমরাতে অকবায় গিয়ে আপনি মারছেন বা প্রথম যে পিলার এটা যে মারতেন সেটা আজকে হচ্ছে বড়োটা আর আগামীকালকে এবং পরশু দিন বাকি দুই দিন মারবেন আপনি তিনটে জামরাতে সাত 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 করে একুশটা তাইলে দুই দিন মারবেন আপনি দুই সাত দুই একুশে চুয়াল্লিশটা বিয়াল্লিশটা আর প্রথম দিন আপনি মারবেন শুধুমাত্র বড়ো জামরাতে সাতটা কঙ্কর কেমন তাইলে এই তিন নম্বর হচ্ছে কঙ্কর মারা তিন এক নম্বর বলছি কোরবানি দুই নম্বর কাঠা অথবা সাঠা তিন নম্বর হলো এখন কঙ্কর মারা চার নম্বর হচ্ছে তোয়াফে ব্যায়তুল্লাহ করা এবং সাই করা তোয়াফ সাই করা তো তোয়াফ সাই যদি বেশি কষ্ট লাগে দূরত্ব আছে তো এই জন্য আজকে না করলেও হবে আগামীকালকে গিয়ে করবেন পরশু করবেন তিন দিন পর্যন্ত করা যায় তো এই হিসাবে সবাই কিন্তু আজকের দিন করার জন্য রওনা দেয় এই জন্য ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় এই ভিড়ের কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং হাজার হাজার মানুষ শহীদ হয়েছে অতীতে কয়েকবার হয়েছে কিন্তু এখন আমরা বলি যে মাসারা যেহেতু আছে কালকে মারা যাবে তো আজকে আপনার জান দিয়ে লাভটা কি পরশু মারা যাবে তো সুযোগ আছে তাহলে আপনি শেষ করে যান আপনার মিনার কাজ মিনায় অবস্থান করা রাত্রে আর মিনা থেকে কঙ্কর নিয়ে আপনি বাকি দুই দিনও একুশটা একুশটা করে শেষ করবেন তৃতীয় দিন একুশটা পাথর নিয়ে দিলেন রোয়ানা। গিয়ে আপনি এথিন জামরাতে সাতটা 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 করে মারলেন এবার আপনি চলে যান

তারা কিংবা শরীর অসুস্থ আছে তারা লাগে আরো সুবিধা হইল জাক আল্লাহ খান শেখ জিনিসটা আমরা লাগে শেয়ার করা লাগে এখন কইল কি যদি কোনো মানুষই কেন কুরবানি খরা খরা গিয়া মিস করি লাইন হজর বাদে জানছেন যে না তাই আসলে যে কোম্পানির দিসলা কিংবা দিতা বলি গেছেন তাই কিংবা কুরবানি এটা মিস করি লিছেন কিংবা হস্তে কি দেশ যাওয়ার বাদে এটা মনে হয়েছে তখন গিয়া কি তা বল হওয়ার কোনো কারণ নাই কারণ হল যে মিস হওয়ার কোনো কারণ নাই বল হওয়ার কোনো কারণ নাই যেহেতু ঈদের দিন সবাই কোরবানি 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 এটা মোটামুটি স্লোগান দেয় যে আপনারটা হয়ে গেছে না কোরবানি আপনারটা হয়ে গেছে না এভাবে কেমন জিজ্ঞেস জিজ্ঞেস করে এই জন্য এটা এটা বল হওয়ার কোনো কারণ নেই বল হইতে পারে যেটা মিস হইতে পারে এটা হচ্ছে যে না বুঝে কি উল্টাপাল্টা হয়ে গেছে তখন দম মিস হইতে পারে যদি কোরবানি কারো প্রথম দিন মিস হয় তাহলে সেকেন্ড দিন অপশন আছে সেকেন্ড দিন মিস হয়েছে থার্ড দিন অপশান আছে খোলা আছে এজন্য তিন দিন পর্যন্ত কোরবানি করা যাবে মিসিং এর কোনো চান্স নাই দম যদি কারো মিস হয় আচ্ছা কোরবানি কিন্তু করা লাগে মিনায় করা লাগে আর না হয় যে মক্কায় করা লাগে কেমন মক্কায় অথবা মিনায় যে কোনো এক্কানি করলে হবে শূন্যত হচ্ছে কোরবানির সরি হজের কোরবানিটা আপনি আদায় করবেন মিনায় এটা হচ্ছে সুন্নত আর দমের কোরবানি হইলে শূন্যত হচ্ছে আপনি মক্কায় আদায় করবেন ভুল হয়েছে যেখানে সেখানে আদায় করতে হয় কেউ যদি মক্কায় আদায় না করে তার কোনো দাম আর চলে আসে বাড়িতে এরপরে তার তার দেশে পাকিস্তানে বাংলাদেশে ইন্ডিয়াটি পাঠিয়ে দেয় কী বলে আমার নাম কোরবানি দিও লাভ হবে না এটার নাম দম দম দিতে হবে এবং ইয়ে বলে দম এবং সধাকা এগুলো আদায় করতে হয় কিন্তু মক্কায় মক্কায় আদায় না করে বাংলাদেশে কোনো দুনিয়ায় কোনো জায়গায় আদায় করলে বেশি করে আদায় করে লাভ হবে না আদায় হবে না এজন্য দামের পশু জবাই করতে হবে মক্কায় এবং কোরবানির পশু হজর কোরবানির পশু মিনায় আদায় করতে হয় নিয়ম কেউ যদি দিয়ে দেয় মানে কোরবানিটা মিনায় মক্কায় আদায় হয়েছে কিন্তু অন্য কোনো জায়গা পাঠাই দিলে হবে না কোনো দাম আদায় হবে না অনেকে ভুল করে মক্কায় আর মাসলা মশলা জিজ্ঞেস করে পরে তারা তারা দম আদায় করে ফেলে যে বাংলাদেশে লাভ বাংলাদেশে

এই জন্য আমাদের ইউরোপে মানে সব জায়গায় সমস্যা আছে বিশেষ করে বিশেষ সমস্যা ইংল্যান্ডে অথচ আমাদের আশেপাশে ফ্রান্স পর্তুগাল এগুলোতে ইটালি তার নিজেরা গিয়ে ফার্মে নিজেরা দেখে কিনে কিনে ওখানে তারা আলাদা সোর্ডার হাউসের ব্যবস্থা করে দিছে যে তোমরা মুসলমানরা তোমরা পাঁচ সাতজন আসো এসে তোমরা গরু হাতে ধরে নিজেদের ইচ্ছা মতো কোরবানি করে নিয়ে যাও এগুলার ব্যবস্থা ফ্রান্সে আছে ইটালিতে আছে পর্তুগালে আছে আরও অন্যান্য দেশে আছে আমাদের এখানে এই সিস্টেমটা নাই যার ফলে আমাদেরকে অর্ডার দিতে হয় কোনো শপে অর্ডার দিলেন যে কোরবানি আমার নামে একটা দিয়ে দিও অর্ডার তারা নিল নিয়ে ওরা কোরবানি করে এই এই যে কোরবানি তারা করে এটার মধ্যে সমস্যা আছে তো আমরা আজকে এটা বিষয়ে আরোপ করতে চাই না ইংল্যান্ডের বিষয়ে আমরা যাই যে আবার এই সৌদি আরব যেহেতু আমরা হজার বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই তো কোরবানি তো আমরা শুধু কোরবানিরও তাই যে তাহলে এখানে সমস্যা হচ্ছে যে কোরবানির গোস্ত খাওয়ার জন্য যারা কোরবানি দেয় আসলে আল্লাহর জন্য কোরবানি দেয় না গোস্ত খাইতে দেয় তারা ওই শুধুমাত্র এই শপের মধ্যে অর্ডার দেয় শপম্যানটার নাম নেয় আর পয়সা নেয় এরপরে তারা আফটার দুহর কোরবানির দিনে এটা এটা সাপ্লাই দিয়ে দেয় মানে এদেরও শখ হচ্ছে কোরবানির গুছ্ত খাওয়া আর ওদের শখ হচ্ছে তোমাকে আগে আগেভাগে বসিয়ে দিলাম তো আমরা ডাউট করি এবং কমিউনিটি থেকে অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ডাউট আছে যে ঈদের দিন শপম্যানটা যে কোরবানিগুলো অর্ডার নেয় এটা তো এক দুইটা অর্ডার না কেমন পাঁচ ষাটটা হবে না বরং এটা কমপক্ষে পঞ্চাশ ষাটটা টাকা অর্ডার নেওয়া হয় আড়াইশো অর্ডার পর্যন্ত দেখে শপ নেয় এবং একটা শপে যদি মনে করেন একশো একশোটার অর্ডার নেওয়া হয় তাহলে কীভাবে করে ফজরের এই পরে ঈদের নামাজ পড়া হবে ধরুন আটটায় এবং আটটার পর থেকে চার ঘন্টার ভিতরে এগুলো একটাকে ক্লিন ক্লিন করে আবার আপনি একটা করে সাপ্লাই দেবেন কীভাবে এটা অসম্ভব এই জন্য আমরা যেটা 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 ফিল করি সেটা হচ্ছে যে ঈদের দিন ঈদের নামাজের পরে কোরবানি হয় না কোরবানি তারা দিয়ে দেয় রাতের থাকতে অবস্থায় এই জন্য তারা রাত থাকতে অবস্থায় করা করে এটাকে ফ্রেশ করে ফেলে জোর দিকে এবং জোয়ারের পরে তারা তারা সাপ্লাই করতে পারে আর যে যাদেরকে না দিলে হবে না ওদেরকে তারা দিয়ে দেয় এবং কোনো কোনো জায়গাতে খবর পাওয়া গেছে যে তিনটে সাড়ে তিনটে থেকে ফোন করে পাওয়া গেছে তারা কোরবানির গোষ্ঠী বাদ খেয়ে দিচ্ছে এটা ঈদেশে বিশেষ করে ইংল্যান্ডে কেমনে হবে কেমনে সম্ভব হবে আমরা জানি না যে না যারা কোরবানি দেই আমরা বলি যে ভাই একদিন পরে আসুক দুই দিন পরে আসুক কোনো সমস্যা নেই তবুও শান্তিতে দেন হাদার করে দেন রসিদ আলহিউসাল্লামকে এসে এক সাহাবি বলল খুব খুশি হয়ে গিয়ে তিনি বলতেছেন ঈদের নামাজে গেছেন ইয়ে নিজের খুশি প্রকাশ করার জন্য নবী করে বলতেছেন আমি কুরবানি দিয়ে আসছি আল্লাহ রসুল কোরবানি দিয়ে আসছো নমাজে ঈদে বলে হ্যাঁ তোমার একটা কোরবানি হয় নাই তোমার একটা হালওয়ার গ্রস্ত আছে গিয়ে খাইও কোরবানি তোমাকে আমার দিতে হবে লাগে দেখছেন তাইলে ঈদের নামাজের আগে যদি কোরবানি কেউ করে এবং এটা সাপ্লাই দেয় তাহলে এটা কোরবানি না এটা খাওয়ার গুছ্ত হবে তো নিয়ম হচ্ছে ঈদের নামাজ থেকে এসে তারপরে কোরবানি দিবেন তারপরে আপনি বিসমিল্লা আল্লাহ পর অবশ্যই বলবেন আপনার পশুটা হালাল হবে বিসমিল্লা বলা হবে এরপরে গোস্ত ক্লিনটিন করে তারপরে পাকা পাক করা লাগবে পাক সাক করার পরে আপনি এই গোষ্ঠকে দিতে পারবেন হালাল হওয়ার জন্য যে কোনো যে কোনো কোরবানির গোস্তটা বা কোনো কি বলে মিট যদি আমরা খেতে চাই তাহলে যে কোনো মিটকে হালাল করার যে সিস্টেম আছে ইসলামের শরীয়তে এটা হচ্ছে মোট তিনটা সিস্টেম এক নম্বর হচ্ছে যে আপনাকে যে কোনো উপায়ে হালাল পশু জবাই করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পশুটা হালাল কিন্তু বিসমিল্লা আল্লাহকে বলা হয়েছে কি না এটা করতে হবে পশু হালাল হইল হবে না যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে এটা হালাল হয় নাই তিন নম্বর হচ্ছে এবং শেষ কথা যে যে কোনোভাবে এটাকে প্রসেসিং করে মাল মশলা লাগিয়ে তারপরে কুক করে খাইতে হবে এই তিনটে শর্ত না পাওয়া করে হাজার হবে না আর রুজিটা হচ্ছে এটা কেনার আগে যেমন আপনি গরু কেনার আগে পশু কেনার আগে আপনাকে দেখতে হবে আপনি কোন পশু কোন মাল দিয়ে খাচ্ছেন কোন মাল দিয়ে এটা কিনে আনছেন কারণ আমি আগে উল্লেখ করেছি কোরবানি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ মকরর হওয়া এখন যদি হালাল মাল না হয় আল্লাহ আল্লাহ মকরর ক্ষেপে না হবে আল্লাহ নৈকট্য পাইতে হইলে পরে মাল আগে হালাল হওয়া লাগবে চুরির মাল হলেও হবে না দুর্নীতি করে মাল আনছেন এটাও হবে না আপনার যেটা ওই পাবেন ওইটার উপর আরও বেশি আর কেন আপনি এটা নিলে হবে না এবারে অন্য মাল দিয়ে করলে হবে না আপনার নিজের হাতের কামাই করা হালাল মাল থেকে হরিদ করতে হবে জাজাকাল্লাহ খায়রান শেখ আর আমরা যেন নিজে দিনে কুরবানি করতে ফরম না মানুষটি করে আরাম কিংবা দেশে করে আরাম বা আমরা ফকতে এই কুরবানি আদায় হয়ে যাব দেশে থাকলে বা মানে আইনগত দিক থেকে যদি সিদ্ধ থাকে কোনো দেশে তাহলে নিজে কোরবানি করাটা উত্তম কেমন রসুল্লাহ বলেছেন যে কোরবানির এই গোষ্ঠের যে ব্লাড এই ব্লাড পশুর যে ব্লাড এই ব্লাডটা মাটি শোয়ার আগে আল্লাহ আল্লাহ তালা কবুল করে ফেলে তাহলে আল্লাহ কবুল করেন এবং আমাদেরকে মাফ করে দেন আর আপনার মাফি তো হবে না যদি আপনি এটা না করতে পারেন উত্তম হচ্ছে যে কোরবানি নিজ হাতে করা এখন যদি নিজে পারেন না হন বা আপনি নিজে বয় পান তাই যারা এইসব কাজ করে ওদেরকে আপনি নাইফ বানাইবেন তারা আপনার পক্ষ এটা করে দিবেন শেখ এখন যে কোরবানির মাংস আমরা নিজে খাইতাম আত্মীয়তারা দিতাম কিংবা গরিব হলে দিতাম এখন আমি তো হজ টাকা অবস্থায় তো আমি কোরবানির মাংস দেখলাম না চোখে তো এইটাই জিনিস এক নম্বর হচ্ছে যে হজের কোরবানির গোস্তুগুলো আপনি দিয়ে আসবেন ওখানে তারা ওখান থেকে এগুলোকে ড্রাই করে ড্রাই করে পরে প্যাকেট জাত করে এরপরে তারা প্যাকেজ করে প্যাকেট জাত করে ওগুলো তারা বাজারে দেয় না ওগুলো তারা ফ্রি কোনো গরিব গরিবদের স্কুল পাঠাই দেয় আর এখানকারও কুরবানি রসুলুল্লাহ যখন দিয়েছেন তার নিজস্ব কোরবানি তখন তিনি তিন ভাগ করেছেন নিজে এক ভাগ খেয়েছেন এক ভাগ নিজে খেয়েছেন তার কাছে রেখেছেন এবং পরে খাইছেন আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনকে দিয়েছেন আরেক ভাগ তিনি গরিবদেরকে দিয়েছেন এটা হচ্ছে শুননা এখন আমাদের ব্রিটেনে বা ইউরোপে তো গরিব নাই নিজে খেতে পারবো আর স্বজনকে দিতে পারবো আত্মীয় স্বজন অনেকেরই আছে আর এখন গরিবের কী করবে এই গরিবের স্তরে আপনি আপনার নেইবার খেতে পারেন অত্যমর আপনি আপনার নেইবার খেতে দেবেন এমনকি আপনার মুসলিম নেইবার যারা আছে ওদেরকে গোস্ত দিতে পারবেন কিন্তু তারা যদি গোস্ত দিলে বয় পায় তাহলে আপনি কুক করে ওদেরকে ইনভিট করে খাওয়াইবেন তো আমি সময় সময় এটা করি কোনো যদি এটা এটা করেছি আমি যে আমার বিল্ডিংয়ে যেত নন মুসলিম আছে ওদেরকে আমি ইনভাইট করেছি তারা খুব ভালো পায় একদম বোনাগ্রস্ত বা একটু আলো চালু দিয়ে যদি একটু পাক করা হয় তার সাথে পরোটাকে তারা খুব বেশি ভালো পায় একটু ট্রাই করবেন আমি যা যেখানে যে আছেন আপনার যে বিল্ডিং আছেন আশেপাশের বিল্ডিং সহ ও যদি দশটা মানুষও আসে আর আপনার কাছে ঈদে মজা পায় তাহলে আর দেখবেন আমার 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 দাওয়াতে আসছিল একজন মহিলা উপর থেকে তিন তলায় থাকে সেই মহিলা আসছে তার বাচ্চা কাচ্চা নিয়ে একবার ফুল ফ্যামিলি নিয়ে আসছে খাইছে থাকছে অনেকক্ষণ এরপরে বলে গেছে যে ইমাম তোমার নেক্সট টাইম তোমাদের ঈদ কবে আসবে আবার আমাকে প্রত্যেক মাসে দাবার দিও তো বললাম প্রত্যেক মাসে ঈদ নাই আমাদের আর দুইটা ঈদ ঠিক আছে তোমাকে দাবার দেবো এতে খুশি হয়েছে বিশাল আল্লাহ তো এইভাবে যদি আমরা একটু অমুসলিমদেরকে সাথে উঠা বসা করি ওদের কাছ থেকে পয়সা আনে খাই ওদের নিয়ে কি বলে এই সব কিছু আমরা ইউজ করি কেমন ঔষধটাও ওদের কাছ থেকে ফ্রি ফ্রি পাই ফ্রি পাই আমি আমার রোগ রোগ থেকে বাঁচি এই অবস্থায় ওদেরকে একটু হক আসে না আপনি মেমনদারি করবেন একটু ইনভাইট করেন না একটু মেমদারি করেন তা ওইদের খুশিতে আপনি শরীর হয়েছেন ওরাও আপনার খুশিতে দ্বারা এসে শরীর হোক

আচ্ছা ঈদের দিন না ঠিক ঈদের সময়ের এই সপ্তাহে মনে করেন সপ্তাহ এক দুইয়ের ভিতরে তার কাছে তার উপর ওই জাকাত ওয়াজিব হওয়ার মতো নেসাবে মাল কেমন নেশাব যেটুকু হয় অর্থাৎ প্রায় তিনশো পাউন্ড পনেরো তিনশো তিনশো পাউন্ড এর দু পর্যন্ত যদি তার কাছে পয়সা থাকে আর একটা কোরবানি দিয়ে মিস্কিল হয়ে না যায় সে যা আছে এটা তার মনে করেন তিনশো পাউন্ড আছে কারণ তিনশো মাউন্ড তো কোরবানি যদি একটা দিয়ে দেয় তাহলে তো হাত খালি হয়ে গেল এই খালি না হওয়ার জন্য তাকে বলে আমরা বলবো যে তুমি তিনশো পাউন্ড দিয়ে নেওয়া বরং তুমি একটা বেড়ি দিয়ে দে একটা বেডি বোধ হয় একশো দেশে হয়ে যায় তাই জন্য একটা বেড়ে যদি সে দিয়ে তা তার কোরবানি আদায় হয়ে গেলো আর অর্ধেক পেশা তার রয়ে গেল সেটা অন্যান্য খরচপাতি করবে ঈদের জামাকড় কিনবে মিষ্টান্ন কিনবে খাওয়া দাওয়া করবে একটু 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 দাওয়াতি খাওয়াবে তো এই জন্য নিয়ম হচ্ছে যে

যাদের সামর্থ্য আছে সবাই কোরবানি দিবে এবং সবাই দেওয়া উচিত আপনার কোরবানি দিবেন এখানে আপনার সন্তান আপনার ওয়াইফে কোরবানি দিবেন আপনি বাংলাদেশে পাঠাইয়ে তো আপনারটা খাওয়া হবে এখানে আপনার সন্তানরা দেখবে কোরবানি কাহাকে বলে খুশি হইলো খাইলো আর ওখানে যারা গরিব আছে আমাদের আত্মীয় স্বজন আছে না তারা আমাদের দিকে তারা চেয়ে থাকে ওখানে ফাটাইয়া তারা আপনার যেটা কোরবানি ওটা তারা ওখানে খাবে সব সব আল্লাহ বলেছেন ও আত্মল বা ইসল ফির তোমরা প্রয়োজনীয় যারা ফকির রয়েছে এই ফকিরদেরকে গোস্ত খাওয়া বাংলাদেশে এমন আছে বছরকে বছর যা তাদের পেটে একটু না গোস্ত উঠে না হ্যাঁ অত্যন্ত সুন্দর করে আলোচনা করছেন আমরা লগে কিন্তু অনেক কোয়েশন আছে আমরা আসলে টাইম একবারে শেষ হয়ে গেছে আমরা দর্শক মন্ডলী আমরা যারা আপনারা দেখলে আমরা প্রোগ্রামটা জানি আপনারা এনজয় করেন আমরা শেখর আলোচনা শোনার লাগিয়া আপনার প্রায় সপ্তাহ ওয়েট করেন ইকরা বাংলাতে এই প্রোগ্রামটা দেখতা আমরা কুরবানির ব্যাপারে অনেক আলোচনা আছে আমরা অনেক আলোচনা আছে এর ভিতরে কোয়েশন আমার কাছে আছে অনেক আমরা মনে করি যে আমার উপরে কুরবানি ওয়াজিব আমি সেলের রুজি করলাম কিন্তু আমি দেশ ফটে আমার বাফর ফোক দিলাই বাফ দুই নাই কিন্তু বাফর ফক কোথায় কি দিলাম কিন্তু অতচ নিজের উপরে ওয়াজিব এই ব্যাপারে শেখা আলোচনা করবা ইনশাআল্লাহ অনেক আবার আমরা মনে করি যে আমরা কুরবানি একটা দিলাম যদি একটা তাকে আমরা নবীন নামে দিলাই কুরবানি

افلا ته نش درخلي له سنا خور سوين باداكه واشنګي مبارک باد جزاکم الله خير الجزاء بارك الله فيكم الله يخلي ريال السنه قبول خرکه امرازه شنچی এবং যারা শুনলাম যারা আবার আমরা শুনমিটা রিপিট হইব এবং আমরা ইকরা বাংলা ইউটিউব চ্যানেলও গেলে আপনারা এই প্রোগ্রামটা আপনারা আবার দেখতে পারবেন ইনশাআল্লাহ সো আপনারা এখান থেকে শুনবা কিংবা শেয়ার করি অন্যজনের শোনার সুযোগ করে দিবা ততক্ষণ আপনারা বালা থাকবা ইনশাআল্লাহ আল্লাহ হাতে বা রাখলে আগামী সাথে আবার আপনারা লোকে দেখা হইব যে জাকাল্লাহ খাইলান সুবাহান আকাল্লাহ হুম্মা বাবি হামদিক আসাদুল্লাহ ইহা ইসালামুকুম রহমতুল্লাহি বাকাত